নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি কুচো চিংড়ির বড়া বা কাদা চিংড়ির বড়া। আপনারা রেসিপিটা দেখুন আর অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর আমাকে জানান কেমন লাগলো রেসিপিটা। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি। কুচো চিংড়ির এই মুচমুচে বড়া তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম মতন চিংড়ি মাছ নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাতে চেপে চেপে চিংড়ি মাছ থেকে জলটা বের করে নিয়েছি। এখানে আমি একটা বড় পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ চিনি। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বড়াগুলো ভাজার জন্য এখানে আমি কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আর এক পাশ হওয়ার জন্য উল্টে দেব। লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এই একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হওয়ার জন্য উল্টে দেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বড়গুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কুচো চিংড়ির বড়া বা কাদা চিংড়ির বড়া। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব পরবর্তী রেসিপি নিয়ে।
ধন্যবাদ।